মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা রইল। আশা করি সকল মুসলমান ভাইরা বা হিন্দু ভাইরা যে যে জাতির আছে সবাই আশা করি ভালো আছেন। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে এমন একটি বান দেব, নারী কাটা বান। এই বানটি এমন মূল্যবান বান, যদি কেউ সঠিক নিয়মে করতে পারে তাহলে শত্রু কখনো আর বেঁচে থাকবে না। সারা দূর দূরান্ত থেকে আমার শিখতেছেন, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, কুয়েত, সবার কাছে আমি দোয়া করতেছি সবার জন্য। আপনারা যারা আমাকে 10 টাকা হাতিয়ে দিয়েছেন তাদের জন্য আমি দোয়া করি, আপনারা সর্বকাজে জয় লাভ করতে পারেন যেন, আমি সেই দোয়াই করতেছি। আর যারা আমার ভিডিওটি টেনে টেনে দেখেন তারা আমার বিদ্যায় কোনো কাজ করতে পারবেন না, কারণ ভিডিওর কোন জায়গাতে কোন কথা বলা হয় এই কথাগুলো শোনাই হচ্ছে গুরুর শবক, আর এগুলোই হলো মূল্যবান। এখানে মন্ত্র দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, কিন্তু কিছু নিয়ম লেখা থাকে না, এটা মুখে বলে দেওয়া হয়। এই মুখে বলার যে নিয়মগুলি সেটা জানতে হলে, বুঝতে হলে অবশ্যই ভিডিওটি পুরা দেখতে হবে। আর যদি টেনে দেখেন জীবনে ওই বিদ্যায় কোনো কাজ করতে পারবেন না, কারণ মন্ত্র তেমন কোনো ব্যাপার না, নিয়ম কথা যেগুলো বলা হয় সেগুলাই হলো সঠিক। তা ভিডিও টানে দেখে কি করবেন আপনারা? ভিডিও টানে দেখে আপনারা কখনো ফায়দা করতে পারবেন না, কারণ মন্ত্র মুখস্থ করে, হাজার হাজার মন্ত্র মুখস্থ করে লাভ করতে পারবেন না, কারণ ভিডিওটাই পুরা দেখতে হবে, তাহলে কিছু জ্ঞান ভিতরে ঢুকবে। আর জ্ঞান ঢোকা মানে বিদ্যা ঢোকা, জ্ঞান ঢোকা মানে বিদ্যা ঢোকা। যারা টানে টানে দেখবেন তারাকে ভিতর কখনো জ্ঞান ঢুকবে না, তারা মন্ত্রই শিখতে পারেন কিন্তু কোনো কাজ করতে পারবেন না, ফায়দা পারবেন না। যারা ভারতবর্ষে থেকে যারা আমার কাজ শিখতেছেন আমি দোয়া করিতেছি শিখেন, যারা 10 টাকা হাদিয়া দিবেন আব্দুল ছোবান কাদেরির কাছে যোগাযোগ করে 10 টাকা হাদিয়া ওখানে দিবেন, ওখান থেকে আমি পাবো। যারা গুরু দক্ষিণা বা গুরুর আশীর্বাদ বা গুরুর এজাজত যারা না নেবে তারা কখনো কাজে সফলতা হতে পারে না। তাই যারা শিখবেন মন্দে শিখবেন, আগে নিজের মনকে বিশ্বাস রাখবেন যে এই গুরুর কাছে গেলে আমি কিছু শিখতে পারবো, তার কাছে যাবেন, আমার কাছে আসতে হবে, এটা আমি কখনো বলি নাই, বলবো না। যদি ভালো লেগে থাকে আমার কাছে আসবেন বা কাজ করে নেবেন, ভালো না যদি লেগে থাকে আপনাদের কাজ করে নিতে হবে না, আর বিদ্যাও শিখতে হবে না। আর আপনারা অনেকেই বলেন যে আমি এই বান নেব, কত টাকা নেবেন, এটা নেব কত টাকা নেবেন, আপনাদের হাতে পায়ে ধরি আমাকে এই ধরনের কখনো প্রস্তাব দিবেন না। টাকা দিয়ে আমার বিদ্যা কিনতে পারবেন না, আর টাকা দিয়ে খারাপ কাজ আমার হাতে করে নিতে পারবেন না। যারা আমি বিদ্যা বেশি না, আমি দান করি, শিষ্য সাহেব দ্বারা কিছু আমাকে দান করে, আমি টাকার বিনিময়ে বিদ্যা বেশি না, একটা গুরুকে কেনার মতো টাকা কারো নাই, একটা বিদ্যা কেনার মতো টাকা কারো নাই, তাই দয়া করে আমাকে কেউ টাকা টাকা বলবেন না, আমি বিদ্যাটি দিয়ে দিচ্ছি তারপরে নিয়ম বলে দিব। এই বানের কাজ করতে হলে অমাবস্যা রাতে
কামারের কাছ থেকে একটা চাকু বানায় নিতে হবে। নেয়ার পরে তারপরে এই কাজটি করতে হবে, এই নাড়ি কাটা বান যত দূরতি হোক না কেন, এই বান একবারে শেষ হয়ে যাবে। 14 দিনের মধ্যে ওই ব্যক্তি নাড়ি কাটি পরে আস্তে আস্তে যাবে। আপনারা কেউ দোষের ভাগী হবেন না, কিন্তু এই বিদ্যাগুলি দেওয়ার মতো শিষ্য এখনো পায় নাই। শিষ্য আসে আসে লক্ষ লক্ষ মন্ত্র দেন, এ দেন সে দেন, কিন্তু এরা তো বিদ্যা শিখতে আসেন না। যারা বিদ্যা শিখবেন, যারা মানুষের উপকার করবেন, সেই ক্ষেত্রে কাজ আমার কাছে শিখতে পারেন। হ্যাঁ, একটা মানুষ 10 জনের ক্ষতি করতেছে, 100 জনের ক্ষতি করতেছে, কারণ সংসার বাড়ি ঘর জীবন তছনছ করে দিছে, সেই ক্ষেত্রে প্রাণ প্রয়োগ করা যাবে। সেও ওয়াদাবদ্ধ, কোরআনের উপর হাত দিয়ে কসম করতে হবে, যে তোমার ক্ষতি করেছে 10 বার তার ক্ষতি করতে পারবে, তাছাড়া না। আমি ওই ধরনের তান্ত্রিক না যে আমি আসার সঙ্গে সঙ্গে আপনাদের বান বিদ্যা দিয়ে দিব। নিতে গেলে, এগুলা নিতে গেলে অবশ্যই গুরুর আত্মার সাথে ভালোবাসার খাতিরে নিতে হবে। এই বানটি দিয়ে জিনেরও নাড়ি কাটা যায়। এই বানটা দিয়ে জিনেরও নাড়ি কাটা যায়, নাড়ি কাটে জিন মারা যাবে। আপনারা নাড়ি কাটা বান দিয়ে শুধু একটা কাজ হয় না, জিনের কাজ করা যায়, গাছে মারা যায়, অনেক কিছু কাজ করা যায়। একটা মন্ত্র বা একটা জিনিস দিয়ে, একটা নকশা দিয়ে 100 রকমের কাজ করা যায়। আপনারা একটা মন্ত্রে দিয়ে বা একটা যন্ত্র দিয়ে যদি 100 রকমের কাজ করা যায়, এত মন্ত্রের প্রয়োজন কেন? গুরু যেটা দিবে সেটাই মন্ত্র, গুরু যেটা বলবে সেটাই মন্ত্র। গুরু যদি কাউকে বলে যে তুমি আমের পাতা, জামের পাতা, কলার পাতা একটু করে একজনে খাওয়াই দাও, তাহলে বৈশীকরণ হয়ে যাবে, তাহলে সেটাই হয়ে যাবে। আপনাদের এত মন্ত্রের প্রয়োজন কেন? তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি চালু করবেন, আর আমার কথায় কোনো বেয়াদবি হলে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।